লাগাতার দাম বাড়ছে রান্নার গ্যাস ও পেট্রোল ডিজেল জ্বালানি। এর ফলে নাভিশ্বাস হচ্ছে সাধারণ ও মধ্যবিত্ত মানুষের। এরই প্রতিবাদে পথে নামল তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদ। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী অমানবিক নীতি তথা পেট্রোল ডিজেল জ্বালানি গ্যাস ও ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জননেত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং ছাত্র যুব নয়নমণি অভিষেক ব্যানার্জির নির্দেশে আজ তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত হয় প্রতিবাদ মিছিল ও পথসভা। এদিন হাজরা মোড় থেকে মিছিল শুরু হয়ে গান্ধী মূর্তির পাদদেশে গিয়ে সমাপ্ত হয়। এই সুবিশাল প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন তৃণমূলের যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ ও তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। এছাড়া এই মিছিলে পায়ে পা মিলান শ্রেয়া পাণ্ডে, শক্তি প্রতাপ সিং, সৌম বক্সি, পৌরপিতা শচীন সিং, পৌরপিতা শান্তিরঞ্জন কুণ্ডু, স্নেহাশিস চক্রবর্তী, মোহাম্মদ মজিদ, জয়া দত্ত, দেবাংশু ভট্টাচার্য সহ অন্যান্যরা। মিছিল শেষে পথসভার মাধ্যমে একাধিক যুব ও ছাত্র নেতারা কেন্দ্রীয় সরকারের উপরে ক্ষোভ উগড়ে দেন। ট্যাক্স কমাতে হবে এবং নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে সাধারণ মানুষের কাছে জবাবদিহি করতে হবে। তারা কেন এত দাম বাড়াচ্ছে এবং সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে। আমি আর বেশি দাদা ভাই দিদিরা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, আপনারাও যথেষ্ট পরিশ্রম করেছেন এই গরমের মধ্যে, আপনাদের প্রত্যেককে অভিনন্দন ধন্যবাদ জানাতে চাই তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ মহাশয়কে। জয়া রয়েছে তৃণাঙ্কুর, এখানে সৌম, সৌরভ রয়েছে, পূজা ছিল তখন, শান্তি তো আছেই, শক্তি রয়েছে, সুদীপ বেরিয়ে গেছে, সচিনকে আমি দেখতে পাচ্ছি, সবাই এখানে রয়েছে, সার্থক রয়েছে, শান্তি আর সার্থক অ্যারেঞ্জ করেছে সবটা। আমি শুধু এইটুকু বলতে চাই, দেখুন লড়াই 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 চাই, এই লড়াই জিতবে কে, এবং এই কথাটা সব জায়গায় চলছে, গোটা ধন্যবাদ আমাদের এই বাংলার মেয়ে, আমাদের বাংলার ঘরের মেয়ে, এবং তাই ওনার হাতকে শক্ত করতে, ওনার পাশে থাকতে আন্দোলন চলছে, আন্দোলন চলবে। যে সমাপ্তি স্থল সেখানে এসে উপস্থিত হয়েছে, আমরা প্রত্যেকটি বন্ধুকে অনুরোধ করছি যারা পেছন দিকে আছে তাদের সামনে আসার জন্য, যারা মঞ্চের পেছন দিকে আছে। ছাত্র সভাপতি বিশ্বজিৎ বাপ্পাদা, আমি অনুরোধ করছি আমরা অনুষ্ঠান পরিচালনা করবো, কিন্তু তার আগে আমার প্রিয় সকল নেতৃত্বরা রয়েছেন, ছাত্র জীবন নেতৃত্বরা, সকল কাউন্সিলাররা রয়েছেন, সুপ্রিয় সুদীপ দেবাংশু, আপনারা জানেন দক্ষিণ কলকাতা তৃণমূল যুব কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদ, এবং উত্তর এবং মধ্য কলকাতা তৃণমূল ছাত্র পরিষদ এবং যুব কংগ্রেস, এবং কাউন্সিলর ব্যতীত আমি সকলকে অনুরোধ করছি মঞ্চ থেকে নিচে। ভাই সার্থক ব্যানার্জি উত্তর কলকাতার শান্তিদা এবং বাপ্পাদা এবং শিবাশিসকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাবো, যার নেতৃত্ব সহযোগিতা ছাড়া এত বড় কর্মযজ্ঞ সফল হতো না। আমাদের সম্মানীয় যুব সভানেত্রী সায়নী ঘোষের জন্য একটি জোরে হাত তালি চেয়ে নেব। উপস্থিত রয়েছেন আমার বোন জয়া শ্রেয়াদি সহ, এখানে উপস্থিত আছে জয়দাত সহ। প্রতিবাদ করতেই হবে, তৃণমূল কংগ্রেস সবসময় সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে কথা বলেছে, আমরা যুব সংগঠন এবং ছাত্র পরিষদের পক্ষ থেকে তাই করছি। কি বলতে চাইবো, বলতে চাইবো এটাই যে বিজেপি সরকার দৈনন্দিন জীবনের প্রত্যেকটা নেসেসিটি জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে, এবং প্যারাসিটামল থেকে আরম্ভ করে রান্নার গ্যাস, রান্নার গ্যাস আমাদের মা থেকে কাজের মাসি সবার দরকার পড়ে, এবং আমাদের এখনো লোকে 400 টাকা কিংবা 800 টাকা করে এখনো লোকে মাইনে পায় মাস গেলে, যারা কিন্তু আপনি বলুন তারা কি করে দিন চালাবে, তারা কি করে, প্যারাসিটামল সবার লাগে না, গভর্নমেন্টের এত টাকা আমরা ট্যাক্স দিচ্ছি কি সে প্যারাসিটামল ফ্রি দিতে পারে না, কতই বা দাম প্যারাসিটামলের, যেটা প্রত্যেকটা জনের নেসেসিটি আইটেম, গভর্নমেন্ট দায়িত্ব নিয়ে সেটা দাম বাড়িয়ে দিয়েছে, এই গভর্নমেন্টের ধিক্কার।